সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর সৃজনশীল বিষয়ে তোমাদের দক্ষ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা আজকেও তোমাদের সামনে আরও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করবো এটা তথ্য এবং উপাত্ত থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেখো সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বেশি বেশি যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নে অনেক বেশি দক্ষ হয়ে উঠবা সেই কারণেই সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি করতে থাকবা তো দেখো আমাদের প্রশ্নে কি আছে আমাদের প্রশ্নটা এরকম আছে যে পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এটা হচ্ছে পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ক নম্বর প্রশ্নে বলছে প্রাপ্ত নম্বরের সারণী সরাসরি গড় নির্ণয় করো দেখো ক নম্বর প্রশ্নে আমাদের কী বলছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো অর্থাৎ এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো সরাসরি গড় নির্ণয় করতে হবে তো এই প্রশ্নটা কিন্তু তোমরা একদম ছোটো ক্লাসে করে আসত যে আমরা জানি যে সরাসরি গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা অর্থাৎ টোটাল কতগুলো উপাত্ত আছে সেই উপাত্তগুলোর যোগফল ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা দেখো টোটাল উপাত্ত আছে পঁচিশটা তার মানে এই পঁচিশটা যোগফল হবে ভাগ কত ভাগ হচ্ছে পঁচিশ তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সরাসরি গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে দেখো এখন আমরা কি করব যে রাশিগুলো যোগ ফল অর্থাৎ এই যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলোকে আমরা যোগ করব তাহলে উপাত্তগুলো যোগ আকারে আমরা লিখি দেখো উপাত্তগুলো আমাদের প্রথমে কি আছে বাহাত্তর বাহাত্তর যোগ পঁচাশি যোগ আটাত্তর তাহলে আমরা সংখ্যাগুলোকে যোগ আকারে লিখলাম এখন দেখো আমাদের টোটাল রাশিগুলোর সংখ্যা কত পঁচিশ এখন যদি এগুলো আমরা যোগ করি দেখো কত হয় এগুলো যোগ করলে বাহাত্তর যোগ বাহাত্তর যোগ পঁচাশি যোগ এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে আঠারোশো পঁচাত্তর নিচে আমাদের কত আছে নিচে হচ্ছে পঁচিশ তাহলে আমরা যে আঠারোশো পঁচাত্তরকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে দেখো কত আসে তাহলে আমরা পাঁচ হচ্ছে পঁচাত্তর তার মানে এই যে প্রাপ্ত যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর সরাসরি গড় হচ্ছে পঁচাত্তর তাহলে আমরা লিখতে পারি যে উত্তর পঁচাত্তর তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খুবই সহজ বলছে যে প্রাপ্ত নম্বরে সরাসরি গড় নির্ণয় করো তাহলে গড় সমান হচ্ছে আমরা লিখতে পারি রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো আমরা রাশিগুলোকে যোগ আকারে লিখলাম আমার রাশির সংখ্যা কয়টা পঁচিশটা যোগ করলে আমরা পেলাম আঠারোশো পঁচাত্তর আর সংখ্যা হচ্ছে পঁচিশটা সংখ্যা আঠারোশো পঁচাত্তরকে যদি পঁচিশটি ভাগ করি তাহলে আমরা পাই পঁচাত্তর তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা চলো এবার তাহলে খ নম্বর প্রশ্নের সমাধানটা করা যাক দেখো খ নম্বর প্রশ্ন আমাদের বলছে শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এবং সারণী থেকে গড় নির্ণয় করতে হবে আর তোমরা জানো যে এইখানে যদি উপাত্তগুলো দেওয়া থাকে তাহলে উপাত্তগুলো দেওয়া থাকলে প্রথমে আমাদের শ্রেণীর সংখ্যা বের করা লাগে অর্থাৎ কয়টা শক করতে হবে অর্থাৎ কয়টা ঘর করতে হবে সেই ঘর সংখ্যাটা আগে জানা দরকার আর সেটা জানার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে পরিসর তো আমরা প্রথমে পরিসর বের করব পরিসর বের করার জন্য আমাদের সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরটা লাগবে তাহলে দেখো এইখানে আমরা একটু হিসাব করে দেখি আমাদের এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর কত এবং সর্বনিম্ন নম্বর কত দেখো এখানে খেয়াল করো আমাদের সর্বোচ্চ নম্বর হচ্ছে আমাদের কত সর্বোচ্চ নম্বর আটাশি আটাশি হ্যাঁ সর্বোচ্চ নম্বর হচ্ছে আটাশি এবং সর্বনিম্ন নম্বর দেখো সর্বনিম্ন নম্বর কত আমাদের সর্বনিম্ন নম্বর তেষট্টি সর্বনিম্ন নম্বর হচ্ছে তেষট্টি তাহলে আমরা বলতে পারি যে উপাত্তগুলোর এখানে উপাত্তের সর্বোচ্চ নম্বর আটাশি এবং উপাত্তের সর্বনিম্ন নম্বর সমান কত তেষট্টি দেখো আমরা জানি পরিসর সমান কি আমরা জানি অতএব আমরা বলতে পারি পরিসর আমরা জানি যে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস ওয়ান তাহলে আমরা কী করতে পারি আটাশি বিয়োগ কত তেষট্টি প্লাস কত প্লাস হচ্ছে এক যদি এটা করি তাহলে আমরা পাই হচ্ছে পরিসর তাহলে দেখো আটাশি থেকে যদি আমরা তেষট্টি বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে পঁচিশ আর পঁচিশ সাথে এক যোগ করলে ছাব্বিশ তার মানে আমরা একবারে লিখে দিতে পারি যে আমাদের আটাশি মাইনাস তেষট্টি প্লাস ওয়ান হচ্ছে ছাব্বিশ এখন আমাদের যেটা বলেছে শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে করতে বলছে গণসংখ্যা সারণটা শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে করতে বলছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে শ্রেণী সংখ্যা দেখো আমরা জানি শ্রেণী সংখ্যা সমান কি পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি তাহলে আমাদের পরিসর হচ্ছে ছাব্বিশ আশ্রয়নি ব্যাপ্তি হচ্ছে পাঁচ তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই দেখো পাঁচ দশমিক কত পাই আমরা পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই ঘর তো আর নেওয়া যায় না আমরা কত ঘর নিব আমরা ঘর নিব হচ্ছে ছয়টা তাহলে আমাদের এই যে আমরা যে গণসংখ্যা সারণিটা করব সেই সারণির জন্য আমাদের শ্রেণীর সংখ্যা হবে কত ছয় তাহলে দেখো আমাদের প্রথমে উপাতে সর্বোচ্চ নম্বর নিয়েছে আটাশি সর্বনিম্ন নম্বর হচ্ছে তেষট্টি পরিসর বের করেছি হচ্ছে আটাশি মাইনাস তেষট্টি প্লাস ওয়ান্সটু কত ছাব্বিশ তাহলে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে শ্রেণীর সংখ্যা সমান হচ্ছে আমরা জানি কি শ্রেণীর সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তাহলে পরিসরকে যদি শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করি অর্থাৎ ছাব্বিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে প্রায় আমরা হচ্ছে পাঁচ দশমিক দুই এখন পাঁচ দশমিক দুই ঘর তো আর শ্রেণী সংখ্যা হিসেবে নেওয়া যায় না তার কারণে আমাদের কী নিতে হবে কাছাকাছি মান ছয় নিতে হবে তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হবে ছয় এখন আমরা এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে সকে উপস্থাপন করে এর থেকে গণসংখ্যা সারণি তৈরি করবো এবং সেখান থেকে গণ নির্ণয় করবো তাহলে চলো আমরা সারণটা তৈরি করি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন গড় নির্ণয় করবো অর্থাৎ এই সারণি থেকে গড় নির্ণয় করবো দেখো সারণি থেকে গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের শ্রেণী শ্রেণী শ্রেণীব্যাপ্তি অর্থাৎ কত ব্যবধানে আমরা করতেছি অর্থাৎ শ্রেণীব্যাপ্তি মানে একটা নির্দিষ্ট সংখ্যা থেকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত কতগুলো উপাত্ত আছে সেটা হচ্ছে শ্রেণীব্যাপি শ্রেণী মধ্যমান লাগবে আমাদের অর্থাৎ এই যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু লাগবে এবং চিহ্ন অর্থাৎ উপাত্তগুলো গণনার সুবিধাতে চিহ্ন লাগবে আর কি লাগবে আমাদের গণসংখ্যায় এই চিহ্ন গণনা করে আমরা গণসংখ্যাটা হিসাব করব আর এই যে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফল হচ্ছে এফআই এক্সআই তাহলে চলো আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা শুরু করি শ্রেণীব্যাপ্তি হচ্ছে দেখো আমরা এখানে নেওয়ার বিষয়টা হচ্ছে তোমাদের সুবিধার্থে দেখো অনেক সময় দেখা যায় যে তোমার বাষট্টি থেকে আছে সেখান থেকে তোমরা কিন্তু একষট্টি থেকে শুরু করতে পারো আবার অনেক সময় বেশি থাকলে তোমরা সেইভাবে একটা নির্দিষ্ট সুবিধা সুবিধার মতো তোমরা মান নিয়ে শুরু করতে পারো আমাদের বলছে কিন্তু শ্রেণীব্যাপ্তি পাশ ধরে করতে এখন শ্রেণীব্যাপ্তি পাশ ধরে আমরা সারণি তৈরি করবো তাহলে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে আমাদের সর্বনিম্ন নম্বর আছে হচ্ছে তেষট্টি তাহলে আমি যদি তেষট্টি দিই দেখো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তেষট্টি তেষট্টি যদি হয় তেষট্টি থেকে কত হবে আমাদের কিন্তু তেষট্টি সহ হবে তাহলে তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি অর্থাৎ তেষট্টি থেকে কত সাতষট্টি শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে এরপরে আমরা কত পাবো আটষট্টি থেকে দেখো আটষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর অর্থাৎ আটষট্টি থেকে কত বাহাত্তর তাহলে পরে পরেগুলো কিন্তু আমরা সহজেই বুঝে যাই এরপরে আমরা পাচ্ছি এরপরে কত তিহাত্তর থেকে তিয়াত্তর থেকে সাতাত্তর তারপর আটাত্তর থেকে বিরাশি তিরাশি থেকে সাতাশি আটাশি থেকে আটাশি থেকে বিরানব্বই খেয়াল করো যখন তোমরা দুইটা মান লিখে ফেলবো তখন বাকি মানগুলো সহজেই লিখতে পারবা দেখো তেষট্টি থেকে সাতষট্টি আটষট্টি থেকে বাহাত্তর তেহাত্তর থেকে সাতাত্তর আটাত্তর থেকে বিরাশি তিরাশি থেকে সাতাশি এবং আটাশি থেকে বিরানব্বই আমাদের প্রত্যেকটা কিন্তু পাস করে আছে এখন আমরা শ্রেণী মধ্যমান বের করবো শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হচ্ছে তোমাকে কি করতে হবে এই যে শ্রেণী আছে যে শ্রেণীটা আমরাও যদি এই প্রথম শ্রেণী হিসাব করি এই যে শ্রেণী আছে এটা শ্রেণীর নিম্নমান এটা শ্রেণির উচ্চমান এই দুইটা মান যোগ করে তাকে টু দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই দুইটা মানের গড়ই হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে তেষট্টি যোগ সাতষট্টি ভাগ টু করলে আমাদের কত আসে তাহলে আমরা পাই হচ্ছে পঁয়ষট্টি এরপর দেখো আটষট্টি আটষট্টি যোগ বাহাত্তর ভাগ হচ্ছে টু করলে কত আসে সত্তর তাহলে দেখো পরেগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যাব পাঁচ করে ব্যবধান হলে আমরা পরেরটা পাবো কত পঁচাত্তর তারপর টাশ আশি পঁচাশি এবং নব্বই দেখো পাঁচ করে ব্যবধান তো তো আমরা এই পাঁচ যোগ করলে পঁয়ষট্টি আর পাঁচ সত্তর সত্তর পাঁচ পঁচাত্তর পঁচাত্তর আর পাঁচ আশি আশি আর পাঁচ পঁচাশি পঁচাশি আর পাঁচ নব্বই তাহলে এটা আমরা শ্রেণী মধ্যমান পেয়ে গেলাম এখন আমাদের দেখো টালি চিহ্নটা লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ দেখো টালি চিহ্নটা করতে গেলে তোমরা যদি হিসাব করো যে এখানে তোমার তেষট্টি থেকে সাতষট্টি কয়টা আছে এটা কিন্তু হিসাব করতে তোমাদের অনেক জটিলতায় পড়তে হবে তোমরা কিভাবে হিসাব করবে হিসাব করবে এরকম দেখো আমাদের প্রথম আছে কত বাহাত্তর বাহাত্তর কোন ঘরে দেখো এই যে আটষট্টি থেকে বাহাত্তর তার মানে বাহাত্তর এই ঘরে তাহলে আমরা একটা টান দিলাম এরপরে কি আছে আমাদের পঁচাশি 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 কোন ঘরে দেখো পঁচাশি কিন্তু এই ঘরে এই ঘরে হচ্ছে পঁচাশি তারপরে কত আছে আটাত্তর আটাত্তর কোন ঘরে দেখো আটাত্তর হচ্ছে এই ঘরে তাহলে এই ঘরে হচ্ছে আটাত্তর এইভাবে টালিচিহ্ন যদি বসাও তাহলে তোমার সময় কম লাগবে এবং তোমরা অবশ্যই যখন এই যে বসাবা দেখো বাহাত্তরের ঘরে অবশ্যই যেটা যেটা বসাবা সেটা নিচে কি করবা টান দিয়ে রাখবা পঁচাশি টান দিয়ে রাখবা আটাত্তর টান দিয়ে রাখবা তাহলে তোমার বোঝার সুবিধা হবে যে কোনটা তুমি নিচ্ছ আর কোনটা বাকি আছে এইভাবে আমরা উপাত্তগুলো নিতে পারি তাহলে এইভাবে আমরা টালি চিহ্নগুলো বসালাম এখন দেখো এই টালি চিহ্ন দেখে আমরা গণসংখ্যার সাড়ে গণসংখ্যা বসাবো তাহলে প্রথমটায় আমাদের কত কয়টা আছে চারটা পরেরটায় হচ্ছে পাঁচটা সাত তারপরে কত চার চার এবং লাস্টটা আছে এক দেখো এখন এই গণসংখ্যা বসালাম এখন টোটাল গণসংখ্যা আমরা এখানে লিখতে পারি টোটাল গণসংখ্যা চার পাঁচ নয় নয় সাত ষোলো ষোলো চার বিশ বিশ চব্বিশ পঁচিশটা তার মানে এনিকলস টু অর্থাৎ টোটাল গণসংখ্যা টু কত পঁচিশ এখন লাস্ট এইটাই হচ্ছে গড়ের জন্য গড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সারণি দেখো গুরুত্বপূর্ণ ছক দেখো এখানে বলছে এফ আই এক্স আই অর্থাৎ এফ এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান আর এফ আই হচ্ছে গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান অর্থাৎ দেখো এই শ্রেণী মধ্যমান এখানে পঁয়ষট্টি আর এখানকার গণসংখ্যা কত চার তাহলে পঁয়ষট্টির সাথে চার গুণ করে আমরা এখানে বসাবো তাহলে আমরা গুণ করলে কত আসবে চার পাঁচে বিশে শূন্য আর হচ্ছে চার ছক চব্বিশ ছাব্বিশ দুইশো ষাট এইভাবে আমরা বাকি মানগুলো বসাবো তাহলে দেখো আমরা এখানে গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান করে প্রথমটা পেলাম দুইশো ষাট সত্তর ইন্টু পাঁচ করলে তিনশো পঞ্চাশ পঁচাত্তর ইন্টু সাত করলে পাঁচশো পঁচিশ আশি গুণ চার করলে তিনশো বিশ এবং পঁচাশি গুণ চার করলে তিনশো চল্লিশ এবং নব্বই গুণ এক করলে নব্বই এখন এই যে টোটাল যে আমরা এফ এফআই এক্সআই পেলাম এগুলোকে যোগ করবো আর এই যোগফলকে বলা হয় সামিশন সামিশন মানে যোগফল সামিশন অফ এফ এফআই এক্সআই তাহলে এগুলো আমরা যোগ করে যোগ করলে কত মান পাই দেখো দুইশো ষাট যোগ আমরা টোটাল যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে আঠারো আঠারোশো পঁচাশি তাহলে আমাদের সামিশন অফ এফআই এ আসলো আঠারোশো পঁচাশি এখন আমরা বলছি আমাদের প্রশ্ন বলছে যে সারণী থেকে কী করো গড় নির্ণয় করো তাহলে আমরা বলতে পারি যে অতএব গড় সমান দেখো গড়ের এখানে একটা সূত্র আছে গড়ের সূত্র হচ্ছে সামিশন অফ এফআই আই বাই হচ্ছে কত এন অর্থাৎ এই যে গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমানের যোগফল ভাগ হচ্ছে কি টোটাল গণসংখ্যা তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই দেখো এটা আমাদের কত আসে আঠারোশো পঁচাশি ভাগ কত ভাগ হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা কত পঁচিশ তাহলে আঠারোশো পঁচাশিকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি পঁচাত্তর দশমিক চার তাহলে আমাদের খ নম্বর প্রশ্নে বলছে যে সরাসরি খ নম্বর প্রশ্নে বলছে সারণ থেকে গণ নির্ণয় করো তাহলে আমাদের এটাই হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর ভালো করে লক্ষ্য করো আমাদের শ্রেণীব্যাপী পাঁচটি গণসংখ্যা এবং সারণী থেকে গড় নির্ণয় করো তা আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি এবং তার থেকে গড় পেয়েছি হচ্ছে পঁচাত্তর দশমিক চার এটাই হচ্ছে আমাদের নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থীবন্ধরা চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করি দেখো গ নম্বর প্রশ্নে বলছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক্ষ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও দেখো প্রশ্নটা খুবই ইজি একদমই ইজি প্রশ্ন বলছে যে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও অর্থাৎ সরাসরি গড় কত আর খ থেকে প্রাপ্ত গড় কত এবং এই দুইটার পার্থক্য কত তাহলে আমরা চলো লিখে আমরা ক লিখে আমরা যে ক হতে পাই সরাসরি গড় কত দেখি আমরা ক হতে পাই সরাসরি গড় দেখো ক থেকে আমরা সরাসরি গড় কত পেয়েছিলাম ক থেকে আমরা সরাসরি গড় পেয়েছিলাম হচ্ছে পঁচাত্তর এবং বলছে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও এবং আমরা লিখতে পারি যে এবং খ হতে পাই খ হতে পাই গড় সমান কত হতে আমরা গড় কত পেয়েছিলাম গড় পেয়েছি হচ্ছে পঁচাত্তর দশমিক চার এখন আমাদের প্রশ্ন বলছে যে যে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও তাহলে আমরা বলতে পারি অতএব পার্থক্য অর্থাৎ সরাসরি গড় এবং সারণ থেকে যে গড় পেলাম সেই গড়ের পার্থক্য পার্থক্য সমান হচ্ছে দেখো আমরা এই পঁচাত্তর দশমিক চার থেকে যদি সরাসরি গড় কত পঁচাত্তর বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাবো আমাদের পার্থক্যটা পেয়ে যাবো তাহলে আমাদের পার্থক্য হচ্ছে দশমিক চার এটাই হচ্ছে আমাদের গড় নম্বর প্রশ্নের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন বলছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও তা আমরা সরাসরি গড় পেয়েছি হচ্ছে পঁচাত্তর এবং খ থেকে গড় পেয়েছে হচ্ছে পঁচাত্তর দশমিক চার তাহলে আমাদের গড়ের পার্থক্য কত হবে পরে পাত পঁচাত্তর দশমিক চার থেকে যদি পঁচাত্তর বাদ দাও তাহলে দশমিক চার এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো অনেক বেশি সহজ এবং একটি প্র্যাকটিস নির্ভর যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই বুঝতে পারা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সেই প্র্যাকটিসটা করবা নিয়মিত এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং নিরাপদে থেকেও আল্লাহ হাফেজ